প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 4, বায়ু। জীবের বেঁচে থাকার জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। উদ্ভিদ যেমন খাদ্য তৈরিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, ঠিক তেমনি প্রাণীও বেঁচে থাকতে বায়ুর অক্সিজেনের উপর নির্ভরশীল। বায়ুপ্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। বায়ুপ্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। হেয়ার ড্রায়ারের সাহায্যে আমরা ভেজা চুল শুকাই। যে কোনো ভেজা বস্তু বা কাপড়, এগুলো শুকাতে বায়ুপ্রবাহ ব্যবহার করি। বায়ুপ্রবাহের সাহায্যে নদীতে পালতোলা নৌকা চলে। আমরা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে বায়ুপ্রবাহ ব্যবহার করি, যেমন হাত পাখা বা বৈদ্যুতিক পাখার সাহায্যে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই প্রশ্নটি, বায়ুপ্রবাহের ব্যবহারগুলো 5টি বাক্যে লেখো। এসো আমরা বায়ুর ব্যবহার সম্পর্কে জেনে নিই। ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ফোলাতে বায়ু ব্যবহৃত হয়। এছাড়াও বায়ুর যেহেতু অনেক উপাদান, সেগুলো আমরা বিচ্ছিন্নভাবে বা আলাদা আলাদাভাবে ব্যবহার করি। যেমন বায়ুর অক্সিজেন, শ্বাসকষ্টের রোগী, ডুবুরি, পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। বায়ুর নাইট্রোজেন, বায়ুর নাইট্রোজেন ইউরিয়া সার তৈরিতে ব্যবহৃত হয়। প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাবার যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহৃত হয়। কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। এছাড়া আগুন নিভানোর কাজে কার্বন ডাইঅক্সাইড অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়। তাই বলা যায় বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, বায়ুর ব্যবহারগুলো 5টি বাক্যে লিখো। জেনে নেওয়া যাক বায়ু দূষণ কী কী কারণে ঘটে। বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া বা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। এটা জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে। আমরা মানুষেরা নানাভাবে বায়ুকে দূষিত করে থাকি। তাই বলা যায় মানুষের কর্মকাণ্ডই বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ। মানুষ জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বায়ুকে দূষিত করে। কলকারখানা ও যানবাহন হতে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করে। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। বায়ু দূষণ থেকে তোমাদের প্রশ্নটি হচ্ছে, বায়ু দূষণের কারণগুলো কী কী? জেনে নেওয়া যাক মানুষের স্বাস্থ্য পরিবেশের উপর বায়ু দূষণের কী প্রভাব রয়েছে। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বায়ু দূষণের ফলে ফুসফুসের ক্যান্সার হতে পারে, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। মানুষ যে জীবাশ্ম জ্বালানিগুলো পোড়ায়, সেগুলোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য ক্ষতিকর গ্যাস বেড়ে যায়। এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় এবং অ্যাসিড বৃষ্টি হয়। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হতে পারে। অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হয় এবং জীব মারা যায়। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, পরিবেশের উপর বায়ু দূষণের কী কী প্রভাব রয়েছে? কীভাবে আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি? শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। যেমন বাতি বন্ধ রেখে গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে আমরা বায়ুকে দূষণমুক্ত রাখতে পারি। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, বায়ু দূষণ রোধ করতে গেলে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত? বাড়ির কাজ নিয়মিত করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তী পাঠ নিয়ে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ।